আমাদের চা খাওয়ার জন্য নতুন। দেখো আমাদের বাড়িতে একটা বাচ্চা পড়তে এসেছে, আজকে একটাই বাচ্চা পড়তে এসেছে। কিছু বলার আছে তোর? কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই। কি খেয়েছিস যেন তুই? এত লেট করেছিস কেন? ম্যাগি এত লেট করে? এত লেট করে ও? দাদাভাইকে তুই গুড মর্নিং বলিস নি? রাগ করেছে, বলে দে, বলে দে। দাদাভাইকে এত ভয় পাস কেন? কি করছিস এত ভাবনা চিন্তা? বাজে 12:14, আর এখন থেকে আমার দিনটা তোমাদের সাথে শুরু হচ্ছে। আমার দিন তো সকালে 7:30 শুরু হয়েই গেছে, কিন্তু এখন থেকে তোমাদের সাথে শুরু হচ্ছে। আর একটা কথা ভাবছি মনে মনে, কালকে থেকে মামনির সাথে হাঁটতে বেরোবো। এরম করছো কেন তুমি? দেখো 12:14 বাজে, আর একজন এখনো চা খাবে দেখলে। এরকম দেখতেই পারো, আমার হাতে এরকম ছোট, এরকম ছোট্ট ডিজাইন ওয়ালা দুটো আংটি থাকে, এরকম ছোট্ট। আগের পেন্ডেন্টটাও ছোটই ছিল, আগেরটা মামুনি দিয়েছিল আমাকে। তো আগেরটা মামুনি না দিয়েছিল ওইটা, হ্যাঁ ওই পেন্ডেন্টটা মামুনি দিয়েছিল। ওটা এটার থেকে একটু বড় আর ওটা পুরো বসানো ছিল, আর এটা একটু উঁচু ঢিবি মতো আছে আর কি। এই পেন্ডেন্টটা আমার ভালোই লাগলো তাই নিলাম। ছোট্ট কানের হবে, আর আমি খুব একটা ইসে মানে ওই পুশ কানের এগুলো পড়তে পারি না, তো বসানো হলে ছোট্ট ধরো মুসুর মানে মটর ডালের মতো হলো বা ছোট্ট কোনো স্টোন বসানো এরকম পড়তে আমার খুব ভালো লাগে। ছোটখাটো ডিজাইন আর কি, লাইট ওয়েটের মধ্যে। আমার হেভি কিছু পড়তে একদমই কখনোই ভালো লাগে না, তো এই আর কি। আর আজকে রান্না হয়েছে হচ্ছে চিকেন, আর চিকেনের ঝোল আর কি। আর মামুনিরটা করে দিয়েছি হচ্ছে, আমাদেরটা আলাদা করেছে, আর মামুনিরটা করেছে হচ্ছে বিনস, মনে করতে হবে দাঁড়াও, বিনস, পেঁপে, ক্যাপসিকাম এইসব দিয়ে মামুনিরটা করেছি। আর আর আজকে লাউ ঘন্ট করেছি মাছের মাথা দিয়ে। এই আজকে রান্না, স্নান দান হয়েই গেছে দেখে বুঝতেই পারছো, ফুল অন এনার্জি নিয়ে আবার বসে পড়েছি। আর কানেরটা রিংটাও আজকে পরে নিয়েছি, এ কদিন কানটা খালি খালিই ছিল। এই বাড়ি ওই এই বিয়ে বাড়ি ওই বিয়ে বাড়ি তো আবারও আছে একটা, কিন্তু অনেকটা দেরিতেই আছে তাই জন্য পরে নিলাম। আর আর কি, যদি কালকে সকাল থেকে দেখা যাক মামনির সাথে, যদি হাঁটতে বেরোই তাহলে আলাদা কথা, দেখি চেষ্টা করব। মামনি 6:30 দিকে যায় বোধ হয়, দেখি মামনির সাথে যাওয়া যায় কিনা। তো চলো আজকে একটু আমি ইন্দু দেখবো ভাবছি, অনেকগুলো সিরিজ শেষ করেছে, একটা উত্তরণ দেখেছি, আর একটা হইচই সাবস্ক্রিপশনটা নেবো নেবো করতে করতে ও এ মাসেই দিল করে সাবস্ক্রিপশনটা। হইচই থাকলে কি বেশ সময়টা কেটে যাবে, এখানে নয় ব্যাঙ্গালোরে, তো ব্যাঙ্গালোর থেকেই নেবো নেবো করছি। তো আমরা হটস্টারটাও নিয়ে নিয়েছি, হইচইটাও নিলাম। ব্যাঙ্গালোরে টিভি টিভি নেই তো, আর ও কাজ করলে আর ওর অফিস শুরু হয়ে গেলে আমার বড়ই সমস্যা হবে, মানে বড় বলতে খুব বড় সমস্যা হবে। এখান থেকে যখন প্রথমবার গিয়েছিলাম তো ওর অফিসটা চালু হয়ে গেছিলো, আমরা এখান থেকে গিয়ে পৌঁছেছিলাম সানডেতে, তো ও মানডেটা ছুটি নিয়েছিল কারণ আমাদের জিনিসপত্র কেনাকাটার ব্যাপার ছিল। তো এবার দেখো, এবার তো আর কিছু কেনাকাটা না, জাস্ট শিফট করতে হবে। তো শিফট করতে ও জাস্ট এটুকুই আমাকে হেল্প করবে যে এ বাড়ি থেকে ও বাড়িতে নিয়ে যাওয়া, তারপর গোছানোটা পুরোটাই আমার ঘাড়ে থাকবে। সেটা নয় আমি গোছানো গাছানি দিয়ে এক সপ্তাহ কাটিয়ে নিতে পারবো, ওর অফিস থাকবে। তো আমি হ্যাবিট হয়ে গেছিল একটা, ওর তখন নাইট শিফট ছিল, তখনও আমি ভ্লগিং শুরু করিনি, তখন তখন থেকেই ভাবতাম যে এবার শুরু করতেই হবে। ওর নাইট শিফট তখন চলতো বলে আমার খুবই ভয় লাগতো, কিন্তু তখন আমার সাথী ছিল টম্পি, টম্পি আমার ঘরের কাছে এসে বসে থাকতো।
তো মানে দরজা খুললেই ও বসে থাকতো, আর প্রমি যখন আসতো তখনও চলে যেত। ওই দিনগুলোর কথা খুব মনে পড়ে। তো এমন কিছু নয় যে অনেকদিন আগের বা কিছু, তাও প্রায় হয়েই গেল 1 বছর। ও আমাদের বিয়ের আগে থেকে ও ব্যাঙ্গালোর জয়েন করেছিল, কিন্তু পুরোটাই ওয়ার্ক ফ্রম হোম ছিল বলে 1.5 বছর ও বাড়িতে বসেই কাজ করেছিল। তারপর যখন ব্যাঙ্গালোর ডেকেছিল, তখন তো বিয়ের পরে 1 সপ্তাহের জন্য গিয়েছিলাম ওখানে হোটেলে, আমি ওয়োতে ছিলাম। মানে আমার সাথে না বিয়ের পর থেকে অনেক কিছু ঘটে গেছে। ওয়োতে ফার্স্ট টাইম গিয়ে, ওরকম বিয়ের পর গিয়ে ওয়োতে উঠেছিলাম, সবাই এমন ভাবে তাকাচ্ছিল, লজ্জা তো একটা করছিলই। তার থেকে বড় কথা, ওয়োতে আমাকে রেখে ও নাইট শিফট করতে, তো আমার খুব ভয় লাগতো। বিশেষ করে আমি রাত্রে কিছু অর্ডারই দিতাম না হোটেলে, যে আমাকে দরজাটা খুলে আবার নিতে হবে বলে। এরকম অনেক কিছু রয়েছে, এখন কথাগুলো বলতে বলতে তোমাদের কাছে বেরিয়ে এলো আর কি। নাইট শিফট থাকতো হচ্ছে 5:30 থেকে ভোর 4:30 না এরকম কিছু একটা, 4:30 নয় সরি 3:30, হ্যাঁ 6:30 থেকে 3:30 এরকম কিছু একটা শিফট ছিল, এখন ভুলেও গেছি। তো মানে বিকেল 6:30 থেকে ভোর 3:30 অব্দি, ওর ঢুকতে ঢুকতে 4:00 বাজতো। আর যখন আমরা গিয়ে উঠলাম ব্যাঙ্গালোর, একেবারেই শিফট করলাম, তো মানে আমাদের বাড়িতে, বাড়ি বলতে ভাড়া বাড়িতে, তখন তখনও একই শিফট চলতো 6:30 থেকে 3:30। ওর ফিরতে ফিরতে 4:15 বেজে যেত। তো সেই দিনগুলোও আছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, চলো এখন আমি একটু ইন্দু দেখে নিই, তারপর আজকে তো আর শেষ করতে পারবো না, কয়েকটা সিরিজ একটু দেখি পরপর। আমাদের সাথে ইন্দুর একদম প্রথমটুকু একটুখানি শেয়ার করলাম, ইন্দুটা পুরোটাই শেষ করে ফেলেছি, খাবার আগে কিছুটা খেয়ে দিয়ে এসে শুয়ে টুয়ে একটু কিছুটা শেষ করেছি। জাস্ট দারুণ লেগেছে, মানে এতটাই থ্রিলিং, মাঝে মধ্যে না ধরে রাখতে পারছিলাম না। আর পার্ট 2টা তো বাকি, এই জন্যই না আমার এই জিনিসগুলো একদম ভালো লাগে না। মানে পার্ট 2টাও একবারে দেখে নেওয়া যেত ভালো হতো। এখন তো শুনছি বছরের মাঝামাঝি অবস্থাতে ইন্দুটা আবার দেবে আর কি, ইন্দুর সেকেন্ড সিজনটা। তো দেখা যাক কি হয়। ফার্স্টটা তো দারুণ লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। ওটা শেষ করেছি তখন বাজে 4:30, তারপর একটু ঘুমিয়ে গেছিলাম এই। আর এখন বাজে হচ্ছে, এখন বাজে 8টা। তো এখনই তোমাদের সাথে আবার একটু কথা টথা বললাম। হিন্দুটা যারা দেখোনি তারা দেখতে পারো, যারা সেকেন্ড পার্টের জন্য ওয়েট করছো যে বেরোলে একবারে দুটোকে দেখবে, একদম তাই। যদি সেটা করতে পারো তো আরো ভালো কথা। যারা ধরে রাখতে পারছো না যে ইন্দু কেমন হয়েছে বা কিছু, তারা সত্যিই দেখে নিতে পারো, সত্যিই খুব ভালো হয়েছে। রাতে ডিনার সারা হয়ে গেছে, এবার আমাকে দেখে অলরেডি বুঝতেই পারছো যে এবার আমি শয্যা নেব এই আর কি। তো কালকে যাব আমি ও বাড়ি, এখনও ঠিক করতে পারছি না যে দুপুরে না বিকেলে, একটু কাজ আছে মামনির ওই জন্যে। তো যখনই যাব যাব, কালকেই যাব, কিছুদিন থাকবো ওখানে, এটাই প্ল্যান রয়েছে আপাতত। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আর হ্যাঁ, কলা পাতায় যে ভাপা সন্দেশটা আমি এনেছিলাম, কার কেমন লেগেছে আমি জানি না, তবে আমাদের তিনজনেরই খুব খারাপ লেগেছে খেতে, একটুও ভালো লাগেনি কলা পাতায় ভাপা সন্দেশটা খেতে। ওটাই বলতে পারো বড় সড়ো লস করেছি, 25 টাকা পার পিস নিয়েছিল, একদমই ভালো লাগেনি। মানে মিষ্টি প্রেমী হলেও আমার ওটা একদমই ভালো লাগেনি, 25 টাকা দিয়ে কিনে খেতে আমি আর রাজি নই ওটা। আগে থেকে তোমাদেরকেও বলে দিলাম, যদি কারোর খেতে ভালো লাগতেই পারে, কারোর না কারোর টেস্ট সবার সবার আলাদা, তো ভালো লাগতে পারে, কিন্তু আমাদের তিনজনের মধ্যে কারোরই ভালো লাগেনি। 25 টাকা জলেই গেছে মনে হয়েছে আমার। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট।